সহজ পদ্ধতিতে আপনাদের পেপার দিয়ে ফুল এবং ফুলের ইয়ে কীভাবে স্টিক কীভাবে তৈরি করতে হয় তাই দেখাবো। তাহলে চলুন দেখাই যায়, প্লিজ গো। প্রথমে আমাদের পেপার নিতে হবে, তারপর পেপারটা ভাগ দিয়ে নিতে হবে, তারপরে তা ফুল তৈরি করে নিতে হবে। আর ফ্রেন্ডস, আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আর ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না।